শুধু যেই নবী দাবি করছে বিষয়টা এমন নয়। মির্জা কাদিয়ানি আরো দাবি করে, রোহানী খাজাইন খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 564 মির্জা কাদিয়ানি কয়, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কান্তু আন্নানি হু। এটার উর্দু আবার লিখেছে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা, কি লিখছে দেখেন, কয় মাইনে আপনে এক কাশ মে দেখা কে মাই খোদ খুদা হো। তা আমি আমার এক কাশ মে দেখলাম যে আমি খোদা, আর ইয়াকিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা। শুধু খোদা দাবি করে শেষ করে নাই, বলবেন যে তো স্বপ্নে দাবি করছে কাশ্মে। আরো কি লিখে দেখেন, মির্জা কাদিয়ানি 20 নম্বর খণ্ডের ওয়ানে খাজান 404 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহ নাকি তারে বলছে, মির্জা তু মুজসে এইসা হে জেইসা কে মাইহি জহির হো গিয়া, ইয়ানি তেরা জুহুর বে আইনিহি মেরা জুহুর হোগা। অর্থাৎ আল্লাহ নাকি তারে বলছে, মির্জা তুমি কিন্তু মূলত আমি আল্লাহ, তোমার আত্মপ্রকাশ মানে আমি আল্লাহর আত্মপ্রকাশ। মির্জা কাদিয়ানি রুহানি খাজানে 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, ওয়া নাজারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু ওয়া আইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু। বলে মির্জা কাদিয়ানি কয়, আমি একদিন আমার হাত পায়ের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো তো আমার হাত পা না, এগুলো তো আল্লাহর হাত পা। এখন আপনি আমার সিদ্ধান্ত দেন, মির্জা কাদিয়ানি এবং তার অনুসারীরা মুসলমান না কাফের? মানতে হবে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনটার বিরুদ্ধে যদি কেউ যায় আমরা তাদের মানি। এই তিনটার সমন্বয়ে যেই বিধান প্রণয়ন হয়েছে তার নাম শরীয়ত। তার নাম কি? বাংলাদেশ যে চলে এর কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি যেই বইয়ের মধ্যে লেখা, কি নাম? সংবিধান। তো ইসলামের যেই আইন কানুন দ্বারা মুসলমান চলবে, এই আইন কানুন সমষ্টির নাম হলো শরিয়ত। সমষ্টির নাম শরিয়ত। আর এই শরিয়তের মধ্যে আইন হলো কোরআন সুন্নাহ সাহাবার। কার আইন? কোরআন সুন্নাহ সাহাবার আইন দিয়ে যেটা গঠিত এর নাম হলো শরিয়ত। তাহলে সিদ্ধান্ত ক্লিয়ার। যদি সমাজে কেউ পীরের রূপ ধারণ করে মারেফতের স্লোগান নিয়ে কেউ যদি বলে আমি শরীয়ত মানি না, শরীয়তি মোল্লা চিনি না, শরীয়তি মোল্লাদের মানি না, আমরা মারেফত মানি, এখন সিদ্ধান্ত দেন ওই পীর ওটা মুসলমান না কাফের? যারা শরীয়ত মানে না মানে ইসলামই মানে না, তারা মুসলমান থাকতে পারে? এখন চলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরেক আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতে আল্লাহ বলেন, রাসূলের আদেশ মানো, রাসূলের নিষেধ থেকে বিরত থাকো। অপরাতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী উম্মতকে জানান যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর অনুসরণ করো। খুব খেয়াল করেন, নবীর অনুসরণ করো। বলেন নবীরে অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন না বলেন নাই? হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম আলাইহিস সালাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র তারাই যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকগুলো কারা যারা আপনাকে অস্বীকার করেছে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীর সুন্নাত মানবে জান্নাতে যাবে, যে আমার সুন্নাতকে মানবে না অস্বীকারীদের কাতারে হিসেবে সে জাহান্নামে যাবে। তাহলে বলেন, নবীর সুন্নাত যারা মানে না জান্নাতি না জাহান্নামি? এটা আমার কথা না রাসূল এবং আল্লাহর কথা? আল্লাহর, আল্লাহ তার রাসূলকে মানার অনুসরণ সুন্নাত মানার কথা আল্লাহ বলেছেন না বলে নাই? এখন যদি কেউ কয় আমি শুধুমাত্র কোরআন মানি আর কিচ্ছু মানি না, বলেন এরা মুসলমান না কাফের? এই একটা দলের নাম হলো আহলে কোরআন। কি নাম? নতুন করে বাংলাদেশে এই দলটা খুব সাড়া দিয়েছে, বিশেষ করে সাবেক সেনা সদস্য যারা তাদের মধ্যে এটার অ্যাটাক হচ্ছে। প্রচুর পরিমাণ লোক এই আহলে কোরআনের সদস্য হচ্ছে, তাদেরকে ঘি বানিয়ে বিষ খাওয়ানো হচ্ছে। তারা বলে যে আমরা শুধুমাত্র কোরআন মানি, এর বাহিরে আমরা কিচ্ছু মানি না। আমার কাছে ওদের বইও ছিল, আমি দুর্ভাগ্যজনকভাবে আজকে আনতে পারিনি, তবে আমি তাদের বইয়ের নাম ঠিকানা পৃষ্ঠা নম্বর সব আপনাদের বলছি। আহলে কোরআনের একটা বইয়ের নাম হলো প্রকৃত প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা। এটার লেখক হলো আবু সাইদ খান। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আবু সাইদ খান লিখেছে, নবীকে মানার কথা কোরআনে কোথাও নাই,
কি লিখেছে বল কি লিখেছে সে শুনুন বলে কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই তার মানে নবীর রীতি নীতি সুন্নাত মানার কথা নাকি কোরআনে নাই এটা প্রকৃত প্রচলিত ইসলাম একটি পর্যালোচনা বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় লিখেছে শুধু যে মানা যাবে না এমন কথা ইসলামে নেই শুধু এতটুকুই খ্যান্ত হয়নি আহলে কোরআনের আরেকজন লেখক আছে মজবাসার যাকে মোহাম্মদ জামিরুল বাসার বলা হয় এর একটা বই আছে নাম ধর্ম সংস্কার পৃষ্ঠা নম্বর 22 এই 22 নম্বর পৃষ্ঠায় মজবাসার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক কি লিখতেছে দেখেন বলে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফিকহ উপনিষদ টেস্টামেন্ট ইত্যাদি দু নম্বরি মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই আল্লাহর সাথে শরীক করা তার মানে তারা বলতে চায় কোরআনের পাশাপাশি নবীর হাদিসকে মানাও এটা নাকি শিরিক বলেন যারা নবীর সুন্নাত হাদিস মানাকে শিরিক বলে আল্লাহ বলেন যে রসূলকে মানো রসূলের অনুসরণ করো যারা নবীর অনুসরণ করাকে যারা শিরিক বলে এটার মানার প্রয়োজনীয়তা নেই বলে যারা বক্তব্য দেয় এই আহলে কোরআন সম্প্রদায় নাম হতে পারে আহলে কোরআন বাস্তবে তারা কোরআন অস্বীকারকারী বাস্তবে তারা হাদিস অস্বীকারকারী বাস্তবে তারা আল্লাহ রসূলকে অস্বীকারকারী এই আহলে কোরআন সম্প্রদায় মুসলমান না কাফের মাস ভাষা তারে ধর্ম সংস্কার বইয়ের মধ্যে লিখেছে যে কোন দিকে ফিরে নামাজ পড়া যায় বলে নামাজ তিন ওয়াক্ত বলেন এরা মুসলমান না কাফের যদি এই এলাকায় কোন আহলে কোরআনের সদস্য কোন দিন পান জুতা দিবি যাবে কোন কথা হবে না ডাইরেক্ট জুতা দিবি যাবে এটা হলো এক দল যারা বলে আল্লাহর আল্লাহর কোরআন শুধু মানি আর কিচ্ছু মানি না আরেকটা দল আছে বলেন এটার আলোচনায় যাওয়ার আগে বলেন মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটার বাহিরে কোন পীর যদি ডাকে পীরও মানা যাবে এই তিনটার বাহিরে আমার উস্তাদ যদি চলতে বলে উস্তাদকে মানতে পারি এই তিনটার বাহিরে যদি আমার কেউ আমার বাপ মাও যদি চলতে বলে লাত তোয়াতালি মখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহরে নারাজ করে বাপ মারও খুশি করা যাবে তাহলে এই তিনটার বাইরে যদি কেউ নিজের দিকে ডাকে সে মুসলমান না কাফের এই একটা সংগঠন আছে বাংলাদেশে নাম হলো আহমদিয়া মুসলিম জামাত এক কথাই কাদিয়ানি কি নাম মির্জা কাদিয়ানির টোটাল সব বইগুলো ইন্ডিয়া থেকে আমি আনোয়ারা লাইব্রেরির মাধ্যমে টোটাল বই কিনে আনিছি ইন্ডিয়া থেকে আজকে থাকলে আরো সহজ হতো বুঝাতে বাকি মির্জা কাদিয়ানির একটা বই হলো রুহানি খাজাইন এই রুহানি খাজানের 19 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠার 61 নাম 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে কি মির্জা কাদিয়ানি কি লিখছে শুনেন মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটার বাইরে কোন পীরকে মানা যাবে মির্জা কাদিয়ানি কে মানা যাবে মির্জা কাদিয়ানি কি কয় শুনেন বলে মুবারক ও জিসনে মুঝে পেহচানা হয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকত নাই তুই যে একটা কাটটা কাফের টাউটার বাটপার চিটিং বাস এটা আমরা চিনতেই পারছি ধরে মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহু ভাই আল্লাহর যত বিধান বিধানের যত রাস্তা আছে শরীয়ত সকল শরীয়তের শেষ শরীয়তের রাস্তা আমি মির্জা কাদিয়ানি মির্জা কাদিয়ানিরা অনেক অস্বীকার করে আমাদের মির্জা কাদিয়ানি কোথাও শ্রেষ্ঠ দাবি করেনি কি লিখেছে দেখেন বলে আওয়ার মাই উসকে সব নূর মে সে আখিরি নূর হো নূর মানে কজ্জাআকুম মিনাল্লাহি নূর আই নবী নূর মানে নবী বলে আল্লাহর পক্ষ থেকে যত নবী আসে সমস্ত নবীদের আমি মির্জা কাদিয়ানি শেষ নবী বলেন মুসলমান না কাফের এরপরে কয় বদকিস্মত হে ও যে মুঝে ছোড়তা হে ওই দুর্ভাগা ব্যক্তি তো সে যে আমাকে ছেড়ে দিয়েছে কিউকে মেরে বেগার সব তারিকি হে বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না আমরা জেনেছিলাম কোরআন সুন্নার মাধ্যমে মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মির্জা কাদিয়ানি কয় তারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না এরপরে রুহানি খাজায় নয় নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আপ ইসরা কে সেবা আর তাম রাহে বন্ধ হ্যাঁ
কয় বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই মতবাদের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে অর্থাৎ এর আগে যত ইসলাম সহ যত ধর্ম আসে বলে সব ধর্মের রাস্তা বন্ধ হয়ে গেছে কিচ্ছু মানা যাবে না আমরা জানতাম মানতে হবে তিনটা কোরআন সুন্নাহ সাহাবা মির্জা কাদিয়ানি বলে মানতে হবে শুধুই তাকে এখন আপনারাই সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানিরা মুসলমান না কাফের শুধু তাই নয় মির্জা কাদিয়ানিদেরকে যদি আপনি বলেন যে আপনাদের মির্জা তো নবী দাবি করছে ডাইরেক্ট অস্বীকার করবে যে না উনি এমনে নবী দাবি করেন না অথচ মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করছে এমন না নিজেকে কৃষ্ণও দাবি করছে ভাই রুহানি খাজানি লিখেছে খোদা তাআলা নে মুঝে কই দফা বতলায়া হে তু হিন্দু কে লিয়ে কৃষ্ণা হে আল্লাহ না কি তারে বার বার বলছে এই মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ আরেক জায়গায় লিখছে কি কই শুনেন কয় রুহানি খাজান খন্ড নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 76 কয় মাই আদম হো আমি আদম আলাইহিস সালাম আচ্ছা বলেন ও যদি আদম হয় তাহলে তো বাপ থাকার কথা আদম আলাইহিস সালামের বাপ ছিল মির্জা কাদিয়ানির বাপের নাম মির্জা গোলাম মুর্তজা মির্জা কাদিয়ানির বাপ আছে না নাই এখন যদি ও দাবি করে আমি আদম তাহলে বোঝা গেল যেটার বাপের পরিচয় দেয় এটা ওটার বৈধ বাপ না তার ফলাফল দাঁড়ালো তোর এই দাবিতে তুই হারামজাদা মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো মাই শীফ হো মাই নূহ হো মাই ইব্রাহিম হো মাই ইসহাক হো মাই ইসমাইল হো মাই ইয়াকুব হো মাই ইউসুফ হো মাই মূসা হো মাই দাউদ হো মাই ঈসা হো আর আহমদ আর মুহাম্মদ ভি হো আমি বললাম এই তারসিলা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো উনাকি একাইছো শুধু যে নবী দাবি করছে বিষয়টা এমন নয় মির্জা কাদিয়ানি আরো দাবি করে রুহানি খাজান খন্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 564 মির্জা কাদিয়ানি কয় রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কান্তু আন্নানি হু এটার উর্দু আবার লিখেছে 13 নম্বর খন্ডের 103 নম্বর পৃষ্ঠা কি লিখছে দেখেন কয় মাইনে আপনি এক কাশ মে দেখা কে মাই খোদ খুদা হো তা আমি আমার কাশ মে দেখলাম যে আমিই খোদা আর ইয়াকিন কিয়া কে ওহি হো এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমি খোদা শুধু খোদা দাবি করে শেষ করে নাই বলবেন যে তো স্বপ্নে দাবি করছে কাশফে আরো কি লিখে দেখেন মির্জা কাদিয়ানি 20 নম্বর খন্ডের ওয়ানে খাজান 404 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ নাকি তারে বলছে মির্জা তু মুঝসে এইসা হে জেইসা কে মাইহি জাহির হো গিয়া ইয়ানি তেরা জুহুর বেআইনি মেরা জুহুর হোগা অর্থাৎ আল্লাহ নাকি তারে বলছে মির্জা তুমি কিন্তু মূলত আমি আল্লাহ তোমার আত্মপ্রকাশ মানে আমি আল্লাহর আত্মপ্রকাশ মির্জা কাদিয়ানি রুহানি খাজানে 5 নম্বর খন্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ওয়ানাজার তুইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু ওয়াইনি আইনুহু ওয়াউদুনি উদুনুহু ওয়ালিসানি লিসানুহু বলে মির্জা কাদিয়ানি কয় আমি একদিন আমার হাত পায়ের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো তো আমার হাত পা না এগুলো তো আল্লাহর হাত পা এখন আপনি আমার সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি এবং তার অনুসারীরা মুসলমান না কাফের মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মির্জা কাদিয়ানি কয় আমি তো খোদা আমি তো নবী আমার ছাড়া কিচ্ছু মানা যাবে না এখন আপনি সিদ্ধান্ত দেন শরীয়তকে বাদ দিয়ে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ম বাদ দিয়ে যারা নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করে ওরা মুসলমান না কাট্টা কাফের